Assalamualaikum everyone, welcome back to my channel. Asha kori shobai bhalo achen. Abar ekta gardening blog niye elam shobar sathe share korar lagi. Asha kori shobai bhalo thakba ar enjoy korba. Ei je amar mishti kumrar gach motamoti boro hoyse. Goror bhitore asil ami ekdom late e lagaisi. April masher last er diye ami lagaisi ei gach gula. Tarpore ami greenhouse er majhe gach utar pore ami greenhouse er majhe aniye rakhi dislam. আর ছোট একটা ফটোর মাঝে রাখছি এই যে বেশ কিছু গাছ আছে আর এখন পানিও দিছি না গাছগুলা দেখা যায় একটু হলুদ হয়ে গেছে তেমন একটা পানি দেওয়া হইছে না অন্য কোনো ধরনের ফার্টিলাইজার কোনো কিছু দিছি না এমনিতেই রাখি দিছিলাম গ্রিন হাউসের মাঝে এখন দেখা যায় গাছের মাঝে ফুলও আইও এই যে ফুলও ফুটে যার কারণ এনাফ স্পেস পাইছে না গাছ বড় হওয়ার আর এই ছোট গাছের মাঝে ফুল আইও তো আমি এই গাছগুলো এখন গার্ডেনের মাটির মাঝে লাগাইব আর আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে টবের মাঝে কিভাবে মিষ্টি কুমড়ার গাছ চাষ করুন আমার চ্যানেলে দেয়া আছে লাস্ট ইয়ার আমি গ্রো করছিলাম মিষ্টি কুমড়ার গাছ পটের মাঝে তো দিস ইয়ার আমি গার্ডেনের মাটির মাঝে গাছ লাগাইয়া নিব তো কিভাবে লাগাইব আমি এখন শেয়ার করব আর যদি ভালো লাগে আমার আজকের এই ব্লগ প্লিজ সাবস্ক্রাইব করে নিবা লাইক দিবা শেয়ার করবা তাহলে চলোকা আমার সাথে থাকুকা আমি এখন গার্ডেনে যাইয়ার কিভাবে মাটি রেডি করিয়া নিয়ার সব কিছু এখন শেয়ার করমু আর গার্ডেনের মাঝে কোন জায়গাত লাগাইয়ার এখন শেয়ার করমু তো মিষ্টি কুমড়া লাগাইবার লাগি আমি এখানে মাঝে বেশ বড় দুইটা গর্ত করিয়া নিছি এই যে একটা গর্ত আর এইখানের মাঝে আর একটা বেশ বড় গর্ত করিয়া নিছি বেশ বড় করিয়া দুইটা গর্ত করিয়া নিছি এখন আমি কিছু মাটি রেডি করমু তো রেডি মাটি রেডি করিয়া এইখানের মাঝে আনিয়া গর্তের মাঝে দিয়া দিমু এই যে আমি বড় সাইজের একটা বাকেট আনছি বাকেট আনার পরে এখন আমি কিছু কম্পোস্ট দিয়া দিমু বাকেটর মাঝে আমি মাটি রেডি করিয়া নিতাম প্রথমে আমি কিছু কম্পোস্ট দিয়া দিমু আমি দিয়ার কিছু মাল্টিপারপাস কম্পোস্ট বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া দিছি এখন দিয়া দিমু কিছু ভেজিটেবল ফার্টিলাইজার এগুলা আমি অনলাইন থেকে বাই করছি এই ভেজিটেবল ফার্টিলাইজার এখন দিয়ার কিছু গ্রোমোর এখন দিয়ার ফিশ ব্লাড অ্যান্ড বোন এখন দিয়ার চিকেন ম্যানিউর এখন এগুলা আমি ভালো করে মিক্স করিয়া নিব ভালো করে মিক্স করা হয়ে গেছে তো এগুলো আমি এখন গর্তের মাঝে দিয়া দিব যে জায়গাত পামকিন গাছ লাগাইতাম মিষ্টি কুমড়ার গাছ লাগাইতাম এখানে মাঝে দিয়া দিমু এখন গর্তের মাঝে আমি এখন কিছু কম্পোস্ট মিশানো মাটি আছে আগে থেকে রেডি করছিলাম এগুলো দিয়া দিয়ার আর এখন যেগুলো রেডি করি আনছি কম্পোস্ট আর ফার্টিলাইজার এগুলো দিয়া দিলাম তো একটু গর্ত করে নিয়ে আর এখানের মাঝে এখানের মাঝে গাছ লাগাই আনিম আর এই যে গাছ এগুলো আমি এই পটের এগুলো এখানের মাঝে লাগাই আর একদম ড্রাই হয়ে গেছে এই যে শুকাই গেছে একদম তো এমনিতেই খুলিয়া ইচ্ছে পানি দিছি না বেশ কয়েকদিন হয়ে গেছে এটা দিয়া দিলাম এখন আমি
কিছু কম্পোস্ট উপর দিকে দিয়ে দিমু। দিলাম, দেওয়ার পরে আমি এগুলার একটু সোজা করে দিই। আর এই গাছগুলো এইভাবেই থাকবো এখানের মাঝে, আমি আর কোনো স্টিক দিয়া দিতাম নাই, কারণ এই গাছগুলো মাটি বাই দিবাই ভাইয়া বড় হইব, মাচা বান দিয়া দিতাম না, এমনিতেই মাটি বাই থাকবো এগুলা। আর কিছু মাটি দিয়া দিয়া সাইডে দিয়া যে মাটিগুলো আমি কুড়িয়া বার করছিলাম এখান থেকে, মাটিগুলো খুবই শক্ত, এখন শুকাই গেছে। এই যে এগুলার মাটি খুব শক্ত, আর বৃষ্টি হইলে খুব নরম হয়ে যায়। এই যে উপর দিকে আমি আরো কিছু মাটি দিয়া দিলাম, এই মাটিগুলো আমি গার্ডেন থেকে এই যে এখান থেকে তুলছিলাম এগুলা দিয়া দিলাম। আর এই সাইডে এরকম কুল করিয়া দিছি যাতে পানি দিলে পানিগুলো থাকে এখানে মাঝে, মানে যাতে জড়িয়া চারিদিকে না পড়ে, তো মাঝখানে থাকে, তো এইভাবে আমি করিয়া দিছি। এখন কিছু পানি দিয়া দিম আমি গাছের গুড়ির মাঝে, আমি বেশ কিছু পানি দিয়া দিয়া তো পানি দিয়া দিলাম। তো এখন আমি এই যে একটা গর্ত করছি, এই গর্তের মাঝে একটা গাছ লাগাইয়া নিমু সেম এইভাবে। তো এখন এই গর্তের মাঝে আমি কিছু মাটি দিয়া দিয়া এটা কম্পোস্ট আর গার্ডেনের মাটি এগুলা মিক্স করা আছিল, আর কিছু ফার্টিলাইজার আছে। আর এখন আমি আরও কিছু ফার্টিলাইজার মিক্স করে আনছি কম্পোস্টের সাথে, এগুলো দিয়া দিলাম। এইখানের মাঝে একটা গর্ত করে নিয়ে আর এইখানের মাঝে লাগাইতাম। তো এই যে গাছ দেখতে পারা, এই গাছ এইখানের মাঝে ভাঙ্গি গেছিল, ভাঙ্গার পরে আমি একটু পেপার দিয়া আর একটা স্যালেটির দিয়ে বান্ধিয়ে দিছি। বেশ কয়েকদিন হয়ে গেছে আমি তিন করি, আর এখন গাছ বালা আছে, একদম ভাঙ্গি গেছিল, একটু লাগাইলাছে, তো এইভাবে বান্ধিয়ে দিছিলাম। তো আরও কিছুদিন পর এই যে বান্ধা যে জায়গা আছে এটা খুলিয়া দিমু, এখন এইভাবেই থাকবো। এই যে একবারে ড্রাই হয়ে গেছে এগুলো শুকাইয়া, এখন এখানে মাঝে কিছু কম্পোস্ট দিয়া দিয়ার সাইডে। আর কিছু কম্পোস্ট মেশানো মাটি আছে এগুলো দিয়া দিয়ার গাছের গুড়ির মাঝে। জাস্ট এইভাবেই থাকবো। আর সাইডে দিয়া মাটি দিয়া দিয়ার যেগুলো আমি গর্ত থেকে উঠেছিলাম এগুলা তো রেডি হয়ে গেল আমার একটা গাছ লাগানি, তখন পানি দিয়া দিয়ার গাছের মাঝে। তবে সরি পানি দিয়ে দিলাম, কারণ পানি বেশি দিলেও কোনো অসুবিধা নাই, পানিগুলো নিচের দিকে যাইব কি। তো গর্তের মাঝে আমি লাগাইয়া নিলাম নিচের একটা আর এই আর একটা,
এই যে পামকিনের গাছ আমি আরো এক সপ্তাহ পরে দেখাই আর ওয়ান উইক পরে দেখাই আর কিরকম হয়েছে, খুব সুন্দর হইয়া নতুন করে আগা বাইর হয়েছে আর পাতা বাইর, আর এই যে ফুলও ফুটের, আর এদিকে আছে আরো খুব সুন্দর হইয়া ফুল ফুটিছে আগা বাইর হয়েছে, আর এই লত অনেকটা লম্বা হয়ে গেছে এই সাইডে, আর এই গাছগুলো মোটামুটি বড় নতুন করে আগা বাইরর। তো যদি পালা লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ।